সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি লেকচারে প্রথম পর্বে আপনাদের স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব কম্পিউটার কি কম্পিউটারের সংক্ষিপ্ত ইতিহাস এবং কম্পিউটার বিভিন্ন প্রকার ভেদ এই আইসিটি সিরিজের পরবর্তী পর্বগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি রূপান্তর বুলিয়ান অ্যালজাবরা কম্পিউটার নেটওয়ার্কিং বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং ডিভাইস ওয়েব ডিজাইন ডাটাবেজ এবং কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে এবার আমরা দেখব কম্পিউটার কি কম্পিউটার হলো এমন এক ধরনের যন্ত্র যা সাধারণত তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা আমাদের কাছে বিশ্লেষণ উপস্থাপন এবং স্টোর করে রাখে আমি আবার বলছি কম্পিউটার হলো এমন এক ধরনের যন্ত্র যা সাধারণত তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা আমাদের কাছে বিশ্লেষণ উপস্থাপন এবং স্টোর করে রাখে আগে কম্পিউটারকে কম্পিউটিং ডিভাইস বা গণনাকারী যন্ত্র হিসাবে অভিহিত করা হতো কিন্তু বর্তমানের কম্পিউটার শুধু গণনাকারী যন্ত্র হিসেবেই সীমাবদ্ধ নয় আমরা জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে কম্পিউটার ইউজ করে থাকি যেমন শিল্পক্ষেত্রে কৃষিক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি কম্পিউটার শব্দটি কম্পিউট মানে গণনা করা শব্দ থেকে এসেছে আর কম্পিউট শব্দটি একটি গ্রিক শব্দ সুতরাং আমরা বলতে পারি কম্পিউটার শব্দটির উৎপত্তি হলো একটি গ্রিক শব্দ থেকে এবার আমরা জানবো কম্পিউটারের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে প্রথমেই বলে রাখি আজকের কম্পিউটার কোনো নির্দিষ্ট বিজ্ঞানীর প্রচেষ্টার ফসল নয় আজকের কম্পিউটার হলো হাজার হাজার বছরে হাজার হাজার বিজ্ঞানীর প্রচেষ্টার ফসল কম্পিউটার ইতিহাস বলতে গেলে প্রথমেই যে যন্ত্রটির কথা আমাদের মনে আসে সেটা হলো অ্যাবাকাজ অ্যাবাকাস হলো প্রাচীন এক ধরনের গণনা যন্ত্র যা দ্বারা সাধারণত কোনো বিশেষ কিছু গণনা করার কাজে ব্যবহার করা হতো আজকের আধুনিক কম্পিউটার তৈরিতে যে কয়েকজন বিজ্ঞানীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তারা হলেন চার্লস ব্যাবেজ জন ভন নিউয়েন জন ভিনসেন্ট অ্যাটানসভ হাওয়ার্ড আইগেন এবং অ্যালান টিউরিং সত্যিকার অর্থে আধুনিক কম্পিউটারের যুগ শুরু হয় অ্যালান টিউরিংয়ে এক নামে ডিজিটাল কম্পিউটারটি তৈরির মাধ্যমে অ্যালান টিউরিং এক নামের এই ডিজিটাল কম্পিউটারটি তৈরি করেন উনিশশো সালে এনে এক হলো ইলেকট্রনিক নিউমারিক্যাল ইন্টিগ্রাল অ্যান্ড কম্পিউটার আমি লিখে দিচ্ছি এ এনে এক হলো ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রাল অ্যান্ড কম্পিউটার আমাদের বাংলাদেশে সর্বপ্রথম কম্পিউটার আসে উনিশশো সালে এবং এই কম্পিউটারটি মডেলটির নাম হলো আইভিএম ষোলোশো বিশ এবার আমরা জানবো কম্পিউটারের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে কম্পিউটারকে সাধারণত এর আর্কিটেকচার অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয় অ্যানালগ কম্পিউটার ডিজিটাল কম্পিউটার এবং হাইব্রিড কম্পিউটার তাহলে চলুন এবার আমরা কম্পিউটার আর্কিটেকচার অনুযায়ী বিভিন্ন প্রকারভেদগুলো দেখে আসি কম্পিউটার আর্কিটেকচার অনুযায়ী কম্পিউটারকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয় যেমন অ্যানালগ কম্পিউটার ডিজিটাল কম্পিউটার এবং হাইব্রিড কম্পিউটার তাহলে প্রথমে জেনে আসবো অ্যানালগ কম্পিউটার কি অ্যানালগ কম্পিউটার হলো এমন এক ধরনের কম্পিউটার যা সাধারণত অ্যানালগ সিগন্যালের মাধ্যমে পরিচালিত হয় অ্যানালগ সিগন্যালকে সাধারণত কন্টিনিউয়াস সিগনালও বলা হয়ে থাকে তাহলে আমরা দেখে আসি অ্যানালগ সিগন্যালটা কী রকম অ্যানালগ সিগন্যাল হলো যে সিগনালটা চলমান মানে কন্টিনিউয়াসলি চলতে থাকবে যে সিগন্যালটা চলমান তাকেই আমরা বলবো অ্যানালগ সিগন্যাল এই অ্যানালগ সিগন্যালের মাধ্যমে পরিচালিত কম্পিউটার হলো অ্যানালগ কম্পিউটার অ্যানালগ সিগনালের মাধ্যমে পরিচালিত কিছু যন্ত্রের উদাহরণ হলো যেমন স্পিডোমিটার মানে মোটর গাড়ির বেক নির্ণায়ক যন্ত্র আবার আছে আপনার বা আমরা যে বাসা বাড়িতে ওয়াশিং মেশিন ইউজ করে থাকি এটাও একটা অ্যানালগ সিগনাল দ্বারা পরিচালিত যন্ত্রের উদাহরণ এবার আমরা দেখবো ডিজিটাল কম্পিউটার ডিজিটাল কম্পিউটার হলো সেই সকল কম্পিউটার যা সাধারণত ডিজিটাল সিগনাল বা ডিস্ক্রিট সিগনাল অথবা ডিসকন্টিনিউ সিগনালের মাধ্যমে পরিচালিত হয় তাহলে ডিজিটাল সিগন্যালটা কি তা আমরা চিত্রের মাধ্যমে একটু ব্যাখ্যা করে আসি ডিজিটাল সিগনাল হলো। এমন এক ধরনের সিগনাল যা সাধারণত কন্টিনিউয়াস না মানে চলমান না একবার চলবে আবার থেমে যাবে আবার চলবে এভাবে করে সামনে এগোতে থাকবে যখন চলমান অবস্থাকে সাধারণত ওয়ান দ্বারা প্রকাশ করা হয় এবং থেমে যাওয়া অবস্থাকে সাধারণত জিরো দ্বারা প্রকাশ করা হয় এটাই হলো ডিজিটাল সিগনাল যেটা কন্টিনিউস না ডিসক্রিট মানে ভগ্নাংশ অথবা একবার চলমান অবস্থায় থাকবে আবার থেমে যাবে আবার চলবে এই সিগনালকে বলা হয় ডিসক্রিট সিগনাল এই ডিসক্রিট সিগন্যালের মাধ্যমে পরিচালিত কম্পিউটারই হলো ডিজিটাল কম্পিউটার পিসি মানে পার্সোনাল কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ যেটাই ইউজ করে থাকি এটাই হলো ডিজিটাল কম্পিউটারের উদাহরণ এবং আমরা যে স্মার্টফোন ইউজ করে থাকি এটাও কিন্তু এই ডিজিটাল সিগন্যালের মাধ্যমে পরিচালিত হয় এবার আমরা জানবো হাইব্রিড কম্পিউটার সম্পর্কে হাইব্রিড কম্পিউটার হলো অ্যানালগ কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটার এই দুটোর সংমিশ্রণে তৈরি মানে হাইব্রিড কম্পিউটারে অ্যানালগ সিগনাল এবং ডিজিটাল সিগনাল দুটোই ইউজ করা হয় যেমন আমি যদি একটু চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি হাইব্রিড সিগন্যালটা আমি প্রথমে একটা অ্যানালগ সিগনাল অঙ্কন করলাম এবং এর মাঝখানে আমি যদি একটি ডিজিটাল সিগনাল অঙ্কন করি ভাবে এটাই একটা হাইব্রিড সিগনাল মানে এই সিগনালের ভিতর অ্যানালগ সিগনাল এবং ডিজিটাল সিগন্যাল দুটোই থাকবে এই হাইব্রিড সিগনালের মাধ্যমে যে কম্পিউটার পরিচালিত হয় তাকেই আমরা হাইব্রিড কম্পিউটার বলি হাইব্রিড কম্পিউটার সাধারণত অ্যানালগ সিগন্যাল ইউজ করা হয় তথ্য গ্রহণ করার কাজে এবং ডিজিটাল সিগনাল ইউজ করা হয় তথ্য গণনা করার কাজে এখানে আমাদের একটা জিনিস জানা প্রয়োজন তা হল বিভিন্ন সময় অ্যানালগ সিগনালকে ডিজিটাল সিগনালে পরিণত করার প্রয়োজন হয় এর জন্য আমরা একটা কনভার্টার ইউজ করে থাকি এর নাম হলো এ মানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার আবার অনেক সময় এই ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগনালে পরিণত করার প্রয়োজন পড়ে এর জন্য আমরা একটা কনভার্টার ইউজ করে থাকি সেটা হলো ডি এ সি মানে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার এখন হাইব্রিড কম্পিউটারে একটি পরিচিত উদাহরণ হলো আমরা হাসপাতালের আইসিউতে সাধারণত যে কম্পিউটার দেখে থাকি এটা একটা হাইব্রিড কম্পিউটার কারণ এখানে তথ্য গ্রহণ করা হয় অ্যানালগ পদ্ধতিতে এবং এটা গণনা করা হয় ডিজিটাল পদ্ধতিতে বা ডিসক্রিট সিগন্যালের মাধ্যমে রক্তচাপ মাফার যন্ত্র স্পিকবো ম্যানোমিটার এটা একটা হাইব্রিড সিগন্যাল দ্বারা পরিচালিত যন্ত্রের উদাহরণ কম্পিউটার আকার এর গঠন উপাদান গতি এবং দাম অনুসারে কম্পিউটারকে সাধারণত চার ভাগে ভাগ করা হয় প্রথম হলো সুপার কম্পিউটার দ্বিতীয় হলো মেন ফ্রেম কম্পিউটার তৃতীয় হলো মিনি কম্পিউটার চতুর্থ হলো মাইক্রো কম্পিউটার তাহলে আমরা কম্পিউটারের গঠন উপাদান অনুযায়ী যে কম্পিউটারকে চার ভাগে ভাগ করা হয় সেই ভাগগুলো দেখে আসি কম্পিউটারের আকার গঠন উপাদান দাম ও গতি অনুসারে কম্পিউটারকে চার ভাগে ভাগ করা হয় প্রথম হলে সুপার কম্পিউটার মেন ফ্রেম কম্পিউটার মিনি কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটার তাহলে চলুন জেনে আসি সুপার কম্পিউটার কি সুপার কম্পিউটার সাধারণত অত্যন্ত শক্তিশালী ও দ্রুতগতি কম্পিউটার সাধারণত প্রতি সেকেন্ডে বিলিয়ন এক্সিকিউট করতে পারে কিন্তু বর্তমানে এক সুপার কম্পিউটার আরও অনেক বেশি শক্তিশালী এই সুপার কম্পিউটার সাধারণত বৈজ্ঞানিক গবেষণা এবং কোনো দেশের জনসংখ্যার মতো বিশাল তথ্য ব্যবস্থাপনার কাজে এই সুপার কম্পিউটার ইউজ করা হয় আইভিএম কর্তৃক নির্মিত সবচেয়ে আধুনিক সুপার কম্পিউটারের নাম হচ্ছে সাবিট এবং এর গতি প্রায় সেকেন্ডে দুই শত পেটা ফলপ এক পেটা সমান টেন টু দা পাওয়ার সিক্স বিলিয়ন আমি লিখে দিচ্ছি ওয়ান টু দা পাওয়ার সিক্স বিলিয়ন ওয়ান পেটা সমান টেন টু দা পাওয়ার সিক্স বিলিয়ন এবার আমরা দেখব মেন ফ্রেম কম্পিউটার সম্পর্কে মেইন ফ্রেম কম্পিউটার সাধারণত গুরুত্বপূর্ণ এবং বড়ো অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয় মেন ফ্রেম কম্পিউটারের অত্যন্ত শক্তিশালী এবং এর গতি ওয়ান মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড মেন ফ্রেম কম্পিউটার সাধারণত জনসংখ্যা শিল্প এন্টারপ্রাইজ রিসোর্স আপনার নির্বাচন কমিশন বা পরিসংখ্যান ক্ষেত্রে এই মেন ফ্রেম কম্পিউটার ব্যবহার করা হয় বাংলাদেশে যে প্রথম কম্পিউটারটি আসে আইভিএম ষোলোশো বিশ মডেলের সেটা ছিল একটি মেন ফ্রেম কম্পিউটার এবার আমরা জানবো মিনি কম্পিউটার সম্পর্কে মিনি কম্পিউটার সাধারণত মাল্টি ইউজার সিস্টেম মানে একসাথে অনেক ব্যবহারকারী ব্যবহার করতে পারে এই মিনি কম্পিউটার সাধারণত মধ্যম রেঞ্জের সার্ভার ম্যানেজমেন্টের ক্ষেত্রে মিনি কম্পিউটার ইউজ করা হয় আবার আপনার সাইন্টিফিক ক্যালকুলেশন এবং বৈজ্ঞানিক গবেষণার কাজেও মিনি কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে এরপরে আছে মাইক্রো কম্পিউটার মাইক্রো কম্পিউটার সাধারণত সিঙ্গেল ইউজার সিস্টেম মানে একসাথে একজন ব্যবহারকারী ব্যবহার করতে পারেন আমরা বাসাবাড়িতে যে পিসি মানে পার্সোনাল কম্পিউটার ইউজ করে থাকি এটা একটা মাইক্রো কম্পিউটারের উদাহরণ তাহলে আমরা এই লেকচারে যা যা শিখলাম কম্পিউটারে কী এবং সংক্ষিপ্তভাবে কম্পিউটারের ইতিহাস এবং কম্পিউটার বিভিন্ন প্রকার যেমন আর্কিটেকচার অনুযায়ী কম্পিউটারকে তিন ভাগে ভাগ করা হয়েছিল যেমন অ্যানালগ কম্পিউটার ডিজিটাল কম্পিউটার এবং হাইব্রিড কম্পিউটার এবং কম্পিউটারের গঠন দাম এবং গতি অনুসারে কম্পিউটারকে চার ভাগে ভাগ করা হয়েছিল যেমন সুপার কম্পিউটার মেন ফ্রেম কম্পিউটার মিনি কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটার তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই আমরা আগামী পর্বে শিখব কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কে আমন্ত্রণ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ধৈর্য ধরে সঙ্গে থাকার জন্য